Assalamualaikum. ঘরের কর্নার, বারান্দা অথবা বড় টেবিলের উপর এমন একটি ছোট ফুলের টব কার না ভালো লাগে? যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন, যে কোনো ধরনের অয়েল ব্রাশ করে নিতে হবে। হোয়াইট সিমেন্টের মধ্যে একটু পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে ফেলুন। দেখুন ব্যাটারটা কেমন হবে। কয়েক ফোঁটা কালো অ্যাক্রাইলিক কালার নেবেন, জাস্ট কয়েক ফোঁটা, বেশি নয়। দেখুন এমনটা হবে। এরপর মোল্ডটিতে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নেবেন। আরও একটু প্রয়োজন আমার। শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করব। দেখুন শুকানোর পরে এমনটা হবে। ভালো করে ভেতর থেকে বোতলটা আমরা বের করে নেব। স্যান্ড পেপার দিয়ে কোথাও অসমান থাকলে সেটা আমরা সমান করে নেব। কর্নারগুলো ঘষে একটু গোল করে নেব। এইটা আমার বানানো হোমমেড ক্লে। এই রেসিপি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এভাবে গোল করে আমি পাতা তৈরি করেছি। কোনো গাম ব্যবহার করে আপনারা ফুলের পাপড়িগুলো বসিয়ে নেবেন। অবশ্যই সম্পূর্ণটা গাম অথবা ফেভিকল ব্যবহার করে বসিয়ে নিতে হবে। ফুলগুলো অ্যাক্রাইলিক পেইন্ট করে গ্লুগান দিয়ে গুটিগুলো লাগিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।